আমার তো মনে হয় যদি পল্টন ময়দানে একটা ক্লাসের ব্যবস্থা করা হয়, যে ক্লাসের দর্শ দিবেন আল্লামা মামুনুল হক, যদি এরকম একটা ঘোষণা আছে আমার তো মনে হয় 50 লক্ষ মানুষ মামুনুল হকের দর্শনের জন্য যাবে, ঠিক না? তাহলে এতগুলো ছাত্র কি বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিতে আছে, মাদ্রাসাতে আছে? নাই। এই জন্য আমি বলছি, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ একটা মাদ্রাসা হবে, পুরো পৃথিবীর মধ্যে একটা মডেল মাদ্রাসা হবে বাংলাদেশ, বাংলাদেশ মাদ্রাসা। বুঝবে মুসলমান, সাবধান হয়ে যাও, মুসিবত বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না, টপ টপ করে পড়বে তসবির দানা থেকে, এই মানে তসবির থেকে দানাগুলো যেরকম টপ 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 করে পড়তে থাকে, ছিঁড়ে গেলে ঠিক এরকম ভাবে মুসিবত পড়বে, মুসিবত বন্ধ হবে না, মূল জায়গাতে হাত দিতে হবে। তসবির দানা আসেনি, হাদিসও আছে তসবির কথা আছে, জামিউল উলুম ওয়াল হিকাম আগে পরে বহুবার বলেছি। আমার দেশের কিছু নব্য আলেম যারা আহলে হাদিস দাবি করে, আমি বলি বন্ধুরা তোমরা আহলে হাদিস দাবি করো সত্যিকার আহলে হাদিসই যদি হও তোমার সেলট জানাই ভালোবাসি, তুমি তো আহলে হাদিস নও, তুমি আহলে হাদিস না হয়ে আহলে হাদিস দাবি করতেছো। আমি কিন্তু আহলে হাদিসকে মহব্বত করি, কারণ আহলে হাদিস মানে হাদিস মানে কি মানে হাদিস মানে, আমরা তো এটাই চাই যে মানুষ হাদিস মানুক, ঠিক না বেটি? তো এরা আসলে আহলে হাদিস নাম দিয়া তারা জাহেলে হাদিসের কাজ করে, হাদিস জানে না, সাহাবায়ে কেরামের জীবনী জানে না। এই হাদিসটাও যদি জানতো অন্তত পক্ষে তসবির দানার বিরোধিতা করতো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে জামিউল উলুমুল হিকাম 419 পৃষ্ঠায় লেখা আছে, কানা লি আবি হুরায়রা খাইতুন ফিহি আলফ উকদা ফালা ইয়ানামু হাত্তা ইউসাব্বিহা বিহি। যে হযরতে আবু হুরায়রার একটা রশি ছিল, রশি সুতা, খাইতুন সুতা বা রশি, যে রশিতে 1000 গিরা ছিল, কয় হাজার গিরা আপডেট হয়ে গেছে এখন তসবির দানা, 1000 গিরা, ফালা ইয়ানামু হাত্তা ইউসাব্বিহা বিহি, যতক্ষণ পর্যন্ত এই 1000 দানার তসবির তিনি না টানতেন, 1000 বার সুবহানাল্লাহ না বলতেন, ততক্ষণ পর্যন্ত তিনি ঘুমাইতেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনি এই কাজটা করতেন, 1000 বার সুবহানাল্লাহ রাতের বেলা উচ্চারণ করতেন তসবির দানার মধ্যে গণে গণে, 1000 দানার, কয় হাজার দানার, 1000 দানার। তাইলে এই 100 দানা, 200 দানা, 500 দানা, 1000 দানার তসবির, এটা কি বিদআত? যদি বিদআত হইতো আবু হুরায়রা কি সেটা করতেন? তো আমার ভাইয়েরা বুঝে না, এই জন্য সমাজে বিশৃঙ্খলা তারা ছড়িয়ে দিচ্ছে। আমি সেসব ভাইদেরকে অনুরোধ করে বলছি, ভাই আপনারা সে ফেতনাটা প্লিজ ছড়াবেন না, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবেন না। এইগুলো যদি একেবারে নিষেধ হইতো তাহলে মক্কা মদিনা এগুলোর বেচা কিনেও হইতো না, ঠিক না বেটি? একেবারে কাবার দরজায় সেগুলো বেচা কিনে হইতো না, মসজিদে নববী আমার নবীর মসজিদের আঙ্গিনায় সেগুলো বেচা কিনে হইতো না, হারাম ঘোষণা করে নিষেধ করে দেওয়া হতো। মক্কা মদিনার আলেমরা কি তোমাদের চেয়ে কম জানে? তোমার চেয়ে কোরআন কম জানে? তোমার চেয়ে হাদিস কম জানে? তুমি কেন এটাকে ফেতনা, এই এটা বলে ফেতনা সৃষ্টি করছো যেগুলো কোরআন হাদিসে নাই? এমনও বলেছে যারা তসবির দানার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টানে এবং বলে, তারা কতলের উপযুক্ত, তাদেরকে কতল করে ফেলা হোক, তারা বেদাতি, এরকম কথাবার্তা পর্যন্ত বলে যাচ্ছে। এই ফেতনা ছড়িয়ে উম্মতকে একটা কঠিন নাজুক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, যে কারণে আজকে মুসলমান আমরা দুর্বল হয়ে পড়েছে, আমাদের শক্তি সামর্থ্য অনেকটা হারিয়ে ফেলেছে। আজকে আমাদেরকে যে যেটা মনে চায় সেটাই বলতে পারে, আজকে আমাদেরকে নিয়ে টানাহেঁচড়া করা অনেক সহজ হয়ে গেছে, ঠিক না বেটি? আজকে দেখেন আমাদের বিজ্ঞ আলেমরা জেলে আবদ্ধ, তাদের পক্ষে পর্যন্ত আমরা কথা বলতে পারি না, শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছি, কারণ আমাদের মধ্যেই বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন দলে বিভক্ত করে আমাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। এই দুর্বলতার সুযোগটা আজকে তারা নিয়েছে, অন্যরা নিয়েছে, দুর্বল আমরা, বলতে পারি না অনেক কথা। তবে আমি আশাবাদী যে আজকে যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামকে নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করতেছে, আমি বলি যে তোমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। তোমরা আজকে ইউনিভার্সিটিগুলোতে দেখছো যে ইউনিভার্সিটিতে ভিসি পর্যন্ত চায় যে ছেলেরা মেয়েরা একসাথে যাতে ঘোরাফেরা না করে, পর্দা ভিতরে যাতে চলে, যদিও সেই ভিসির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, অনেকেই করেছে, কিন্তু আমি বলি সেই ইউনিভার্সিটি তো মাদ্রাসায় রূপান্তরিত হওয়ার শখ তো অলরেডি আঁকতেছে। আমাদের ছেলেরা মাদ্রাসার ছেলেরা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়, এখন ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়, আমাদের ছেলেরা বিসিএসএ ফার্স্ট হয়ে যায়, আমাদের ছেলেরা আজকে কেউ কেউ বিসি হবে, কেউ ইউনিভার্সিটির লেকচারার হবে, আমাদের ছেলেরা, আমার দুজন বন্ধু ঢাকা ইউনিভার্সিটির লেকচারার, লালবাগের ছাত্র রাফি বিন মুনির যে মাদ্রাসায় পড়েছে আজকে তো দেখলাম, তাকে দেখে তার প্রতি একটু মহব্বত বেড়ে গেছে। সে যখন বলছিল যে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির সাগরেদ, তখনই তো আমি ভাবছিলাম সে তো আমার ভাই, ছোট ভাই, অনেক ছোট ভাই, 2008 সালে ফারেক হয়েছে। এই রাফি বিন মুনিরদের পরে লালবাগ থেকে বের হওয়া,
লালবাগ থেকে বের হও আমার দুই ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আমার আরেক ফ্রেন্ড জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক তো আমি দেখতেছি আগামী দিনে ইউনিভার্সিটিগুলো মাদ্রাসায় রূপান্তরিত হচ্ছে তোমরা যতই কাকা করো বন্ধ করতে পারবে না আর আগামী 20-30 বছর পরে পুরাটা বাংলাদেশকে একটা মাদ্রাসা হিসেবে দেখতে হবে বিশ্ব মনে করবে বাংলাদেশ মাদ্রাসা আমার এরকমটাই মনে হইতেছে এই যে মাদ্রাসা চলছে তো এখানে ইংরেজি শিক্ষক তো জোয়ান বুড়া করা মানে এনে প্রতিটা সেক্টরের মানুষ কিন্তু এখানে আজকে উপস্থিত আছেন আর এখানে আমরা দিনই শিক্ষা দিচ্ছি এটা একটা মাদ্রাসা না মাদ্রাসা আমার তো মনে হয় যদি পল্টন ময়দানে একটা ক্লাসের ব্যবস্থা করা হয় যেই ক্লাসের 10 দিবেন আল্লামা মামুনুল হক যদি এরকম একটা ঘোষণা আছে আমার তো মনে হয় 50 লক্ষ মানুষ মামুনুল হকের দর্শনের জন্য যাবে ঠিক না ঠিক তাহলে এতগুলো ছাত্র কি বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিতে আছে মাদ্রাসাতে আছে নাই এই জন্য আমি বলছি আমি স্বপ্ন দেখি বাংলাদেশ একটা মাদ্রাসা হবে পুরো পৃথিবীর মধ্যে একটা মডেল মাদ্রাসা হবে বাংলাদেশ মাদ্রাসা আমার বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় কিনা আমি জানি না আমার দিলে সাক্ষী দেয় তো এটা হবে ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলো যেভাবে ছড়িয়ে পড়ছে আজকে নারী সমাজের ভিতরে ইসলামিক শিক্ষা যেভাবে ছড়িয়ে পড়তেছে হবে ইনশাআল্লাহ সে আত্মবিশ্বাস আছে যাই হোক আমি একটু অনুরোধ করলাম বন্ধুদেরকে যারা তোমরা বলতেছো নানানভাবে কথা বলে বিভ্রান্তি ছড়াইতেছো এগুলো ছড়ায়ও না চলো আমরা এক হয়ে যাই এগুলো ভুলে যাও আহলে হাদিস নাম দিয়ে জাহেলে হাদিসের কাজ করো না বন্ধু একটু হাদিস খোঁজো দেখো তুমি সহিহাইনকে মানো বেশ বুঝলাম কিন্তু সহিহাইন ছাড়াও অন্য অন্য গ্রন্থগুলো একটু খুঁজে দেখো তুমি যে বুঝি হাদিসটাকে বলতেছো যে হাদিসটা মানে সহি না বা হাদিসটা নাই তুমি অন্য কোথাও অন্য আরেকটা কিতাব তুমি বিশ্লেষণ করো মোতালা করো সেখানে তুমি একটু দেখো যে হাদিসটা আছে না নাই আমি তো হাদিস বললাম তসবির দানা হাদিসে আছে আর আবু হুরায়রার ব্যাপারে রেফারেন্স সহ বললাম কান আলী আবি হুরায়রা খাইতুন যে আবু হুরায়রার একটা রশি ছিল সুতা ফিহি আল ফুকদা যেখানে 1000 কি ছিল গিরা ছিল এই গিরা ফালায় না মুহাত্তা ইউসাব্বিহা বিহি যতক্ষণ পর্যন্ত 1000 দানাতে তিনি সুবহানাল্লাহ না জপতে পারতেন ততক্ষণ তিনি ঘুমাইতেন না তুমি কি এটা জানো না বন্ধু তাহলে তুমি আলে হাদিস দাবি করতেছো কিভাবে এই দাবিটা অন্তত পক্ষ করে সমাজে ফিতনা ছড়ায় না আপনাদের এলাকায় আছে কিনা জানি না সেই ফিতনা আমি বলি আমি তাদেরকে আক্রমণাত্মক ভাষায় কথা বলতে চাই না তবলিগ জামাতের একটা ফেরকা আছে এতাতি আমরা যাদেরকে বলি আমিও তাদেরকে আক্রমণ করতে চাই না তাদেরকে বন্ধু বলে সম্বোধন করতে চাই দুদিন আগেও তো তুমি আমার সাথেই ছিলা বন্ধু একসাথে মসজিদে বসে তালিম করতাম একসাথে মুজাকারা করতাম গাস্তু করতাম আজকে কেন পারছি না তুমি কি সেটা বোঝো না আমার আর তোমার মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য ইহুদিরা কাজ করতেছে তুমি বোঝো না কেন আমরা দুটি ভাই বিভক্ত হয়ে গেলাম তুমি বোঝো না যেটা ধর্মীয় কাজ এই কাজের নেতৃত্ব আলেমরা দিবে সারা জীবন তুমি আলেমকে কদর করে আসছো এখন কেন করতে পারছো না তুমি আলেমের সাথে বসে পড়ো যে হুজুর যা হয়েছে হয়েছে আমরা একসাথে মিলে ইনশাআল্লাহ ধর্মীয় কাজটা দাওয়াতের কাজটা চালিয়ে যাব আমরা করব এইভাবে যদি আমরা সেই পিছনের ভুল ভ্রান্তিগুলো শুধরিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশ ঠিকই একটা পৃথিবীর মধ্যে মডেল মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ সবাইকে অনুরোধ করলাম ভেদাভেদ ভুলে যান এগিয়ে আসুন 2-4-5 জন অযথা কোনো ঝামেলার সৃষ্টি করবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার ডিস্ট্রিক্টের বিজ্ঞ আলেম আপনার এলাকার বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করেন তার কাছ থেকে বারবার জিজ্ঞাসা করে প্রশ্নের উত্তরটা আপনি জেনে নেন আপনার সন্দেহ সংশয় দূর হয়ে যাবে আমি আক্রমণ করতে চাই না আমি দেখেছি আক্রমণের মধ্যে কোনো লাভ নেই আহলে হাদিস ভাইদেরকেও আমি কোনো আক্রমণ করতে চাই না এতাতি ভাইদেরকেও আমি কোনো আক্রমণ করতে চাই না আমি বুকে টেনে নিতে চাই তোমার যদি কোনো ভিতরে কোনো সন্দেহ সংশয় থাকে আমার প্রতি কোনো প্রশ্ন থাকে কোরআন হাদিসের বিষয়ে যদি তোমার কোনো সন্দেহ থাকে বসো আমার সাথে চলো একসাথে বসি বারবার বসি একবার না পাঁচবার বসবো বারবার বসবো বসে সমস্যার সমাধান করব সুরাহা করব ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধে কাঁধ মিলে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব পুরাটা বাংলাদেশকে মডেল মাদ্রাসা বানানোর কাজ আমরা ইনশাআল্লাহ করে যাব তখন কাওয়ার গোষ্ঠীদের কাকা আর কোনো লাভ হবে না